আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মুখরোচক একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি তৈরি করতে কিছুটা সময় লাগলেও খেতে কিন্তু অসাধারণ। আশা করছি শেষ পর্যন্ত রেসিপিটি দেখলে আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে বটের ডাল কিংবা ছোলার ডালও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তো এবার আমি ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। পানিটা একদম পরিষ্কার হয়ে যাওয়া পর্যন্ত আমি ডালগুলোকে ধুয়ে নিলাম। এবার আমি ডালগুলোকে একটা প্যানে ট্রান্সফার করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা কিন্তু আমি ফেলে দিব না, ডালের সাথে শুকিয়ে নিতে হবে, সেই বুঝে পানিটা দিয়ে দিবেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ। পেঁয়াজ এবং রসুন কুচি মিলিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে 1/2 চা চামচ। ধনিয়ার গুঁড়াও 1/2 চা চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি ডালটাকে রান্না করে নেব। এবারে একটা মিক্সিং বোলে আমি ময়দা নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 2 স্বাদ মতো। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। আবারও একত্রে সবকিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা মাখানো হয়ে গেলে একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। এদিকে আমার ডালটাও কিন্তু হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু ডালের পানিটা ফেলে দিইনি, ডালটা সিদ্ধ হয়ে পানিটা এভাবে টেনে নিয়েছে। আমি এটাকে আরও কিছুটা শুকিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই লোতে রাখবেন। তো আমার ডালটাই পর্যায়ে হয়ে এসেছে, আমি এবার চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি শুকালে কিন্তু ডালটা ঝুরঝুরে হয়ে যাবে। নামিয়ে আমি ডালটাকে ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবারে আমি এখানে 2 ভাজা শুকনো মরিচ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 4টি। ধনে পাতা কুচি দিয়ে দিলাম 7 মতো। চাট মশলা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। সবশেষে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম।
এবার সব কিছু একত্রে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার ডালের এই মিশ্রণটাকে আমি এক পাশে রেখে দিব। আমি আমার ডোটাকে নিয়ে নিলাম। এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে তিন টুকরো করতে পারেন, তবে দুই ভাগে করলে কিন্তু ভালো হবে। একটু ময়দা ছিটিয়ে আমি এবার একটা রুটি বেলে নেব পাতলা করে। রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে, এক্ষেত্রে কিন্তু রুটিটা গোল না হলেও চলবে। তাই যারা রুটি বেলতে পারেন না তারাও কিন্তু সহজেই করে নিতে পারবেন। রেসিপিটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো রুটিটা বেলা হয়ে গেলে আমি এখানে অর্ধেকটা ডালের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবারে এই ডালের মিশ্রণটাকে পুরো রুটির উপরে সমানভাবে স্প্রেড করে দিতে হবে। এই কাজটা হাতের সাহায্যে করলে কিন্তু বেশি ভালো হয়। একদম আলতো হাতে খুবই আস্তে আস্তে স্প্রেড করে দিবেন, দেখবেন খুব সহজেই হয়ে গেছে। তো আমার ডালের মিশ্রণটা স্প্রেড করা কমপ্লিট। আমি এবার রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। এটাকে কিন্তু গড়াতে যাবেন না, আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করবেন, খেয়াল রাখবেন রুটিটা যাতে ছিঁড়ে না যায়। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কাজটা কীভাবে করতে হবে। শেষ মাথায় আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে এর মুখটা ভালোভাবে বন্ধ হয়। এবারে কিছুটা ময়দা ছিটিয়ে আলতো হাতে গড়িয়ে নিতে হবে। Thank you.
আমি এবার এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নেবেন। এবারে আমি এগুলোর শেপটা দিয়ে দিচ্ছি। এরকম আলতো হাতে সামান্য প্রেস করলেই কিন্তু দেখবেন নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। আশা করছি দেখেই আপনারা বুঝতে পারছেন কিভাবে করতে হবে। এবার আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিলাম। স্বাদমতো লবণ এবং সামান্য কিছুটা হলুদের গুঁড়ি দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। একটা প্যানে তেল গরম করে নিলাম। তেলটা গরম হলে আমি ডিমের মধ্যে চুবিয়ে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম রাখতে যাবেন না। নাস্তাগুলোর এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই তো আমার নাস্তাগুলো কিন্তু একদম রেডি। আমি এবার তুলে নিব। খুবই মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।